জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি বিভিন্ন পণ্যের স্টলগুলো সাজানো হয়েছে বাহারি রং আর অপরূপ কারুকার্যে দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় তবে মুনাফা অর্জন নয় পণ্যের পরিচিতি ও গুণগত মানকে তুলে ধরার সুযোগ কাজে লাগাতে মেলায় অংশগ্রহণ বলে মত বিক্রেতাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে ধারাবাহিক আয়োজনে বিস্তারিত সুমন সর্দারের প্রতিবেদনে প্রতি বছরের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মান তুলে ধরছে ক্রেতাদের কাছে এদিকে এশিয়াই প্রিমিয়ো প্লাস্টিক এবারের মেলায় নিয়ে এসেছে নতুন চমক ভারী সব ডিজাইন ও গুণগত মান ভালো হওয়ায় তাদের স্টলে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় এবং আমরা বেশ আশাবাদী যে এবছর একটা ভালো একটা ফিডব্যাক আমরা আমাদের কোম্পানিকে দিতে পারি দেশের প্লাস্টিক শিল্পে কেন তাদের পণ্য সেরা এমন দিকগুলোর কথা জানান তিনি

মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ডিজাইন প্যাকেজিং প্রদর্শন ও বিপণন যেমন করছেন অন্যদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে তৈরি হচ্ছে নানান সুযোগ ক্রেতারাও জেনে বুঝে সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য তুলছেন ঘরে সুমন সর্দার আনন্দ টিভি ঢাকা